হ্যালো আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে একটা চমৎকার জিনিস দেখাবো কেউ কোথাও যাবেন না শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে কারণ হচ্ছে আগে থেকেই কোনো প্রোডাক্ট ভালো না মন্দ বলা যায় না সেটার প্রমাণ দেবো আজকে সেটা হচ্ছে এখানে প্লাস্টিক স্কিন টুইন ওয়ান সিক্রেট বিউটির একটা ফেস প্যাক যেটা হচ্ছে ডে অ্যান্ড নাইট দুটো ছিল এটা কিনেছিলাম এবং থানাকা হোয়াইট গ্লো এই প্যাকটা আমি কিনেছিলাম এবং নিগ্রো নাইট অ্যান্ড ডে অ্যান্ড নাইট এটাও আমি কিনেছিলাম সেই সাথে হচ্ছে স্নেইলের টু ইন ওয়ান সিক্রেট বিউটি ফেস প্যাক অ্যান্ড সুথিং জেল এই দুটো মানে এই চারটা প্রোডাক্ট আমি কিনেছিলাম সবগুলোতেই মূলত কিনেছিলাম যে ডেট আছে আমি সবগুলোর মধ্যে হচ্ছে এটা ব্যবহার করেছি এটা ব্যবহার করেছি এবং এটা শুধু বাদ আছে এবং এটাও বাদ আছে ব্যবহার করিনি তবে এটা যদি দেখাই থানাকা ফেস প্যাক সুন্দর আছে এখনো পর্যন্ত আমি বলি একই সাথে আমি কিনেছিলাম এই চারটা শুধুমাত্র আরও অনেকগুলোই কিনেছিলাম বাট এই থানাকা ফেস প্যাকটা এখনো পর্যন্ত ভালো আছে ডেট আছে এবং ভালো আছে আমি গুণাগুণ বলছি না কি সমস্যা হয়েছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিগ্রো ডে অ্যান্ড নাইটের প্যাকটা এটা আমি ইউজ করেছিলাম সো এটাও ঠিকঠাক ভালোই আছে ফাইনালি এটা তো আমি ব্যবহার করিনি বাট দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাক আছে কোনো নাড়াচাড়া করছে না বাট এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্নেইলের এই সুথিং জেল আর হচ্ছে হলো ফেস প্যাক নিচের এটা কিন্তু দোল খাচ্ছে মানে পানির মতো এই যে ঠিক আছে তো ফেস প্যাক কোনোভাবে এরকম শব্দ হওয়ার কথা না সেটা আল্লাহ এত অনেক শক্ত বুঝতে পারছি না এত শক্ত কেন আহ এটার কিন্তু ডেট আছে এখন পর্যন্ত ডিসেম্বর দু পর্যন্ত দেখা যায় কি না ডিসেম্বর দু পর্যন্ত ডেট আছে আহ ওকে ফাইনালি আমি খুলতে পেরেছি সবাইকে এখন চমক দেখাবো একসাথে আমি জিনিসগুলো কিনলাম ওগুলো সবগুলো ভালো আছে কিন্তু এই যে অবস্থা এদিকে এই যে অবস্থা বমি আসতে এগুলো দেখার অবস্থা এখনো পর্যন্ত দু হাজার বাইশের ডিসেম্বর পর্যন্ত ডেট আছে এটা উৎপাদন হয়েছে জানুয়ারি দু আর এক্সপায়ারি ডেট হচ্ছে হলো ডিসেম্বর দু বলা হচ্ছে যে মেড ইন কোরিয়া আমাকে বলেন যে কোরিয়ার একটা প্রোডাক্ট কিভাবে এরকম মানে হতে পারে একদম সাবানের মতো মনে হচ্ছে সাবানের ফেনা খুব বাজে এখন এই ডেট থাকাকালীন যদি জিনিসগুলো এমন হয় দেখেন একই সাথে সবগুলো প্রোডাক্ট ওগুলো কিছু হয়নি এটার বারোটা বেজে গেছে এখন সবগুলো কিন্তু একই জায়গায় ছিল এমন না যে আমি কোথায় রেখে দিয়েছি কী অবস্থায় তো ব্যাপারটা হচ্ছে হলো যে গন্ধ যে খুব বেশি বাজে হয়েছে খুব বেশি বাজে হয়নি কিন্তু দেখতে তো একেবারেই বাজে আর এটা তো কোনোভাবেই ইউজ করা সম্ভব না সো এই যে চারটা প্রোডাক্টের মধ্যে তিনটা প্রোডাক্ট কিন্তু ঠিকঠাক আছে আমি কোয়ালিটি নিয়ে কথা বলছি না কারণ কোয়ালিটি নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলেছি কোনোটাতে কোনোটাতে বলবো কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে চারটার মধ্যে একটা প্রোডাক্ট কিন্তু এই পরিমাণ বাজে সো কারোর পক্ষে কিন্তু বোঝা মুশকিল ছিল যে এই প্রোডাক্টটা আসলে প্রায় ছ মাস পরে এসে অবস্থা হবে আমি এটা কিনেছি প্রায় ছয় মাস ছয় মাসের মধ্যে এই অবস্থা এটা আমি দেখেছি আরও কয়েকদিন আগে তো ভাবলাম যে ভিডিও করার সুযোগ পাইনি তো আজকে ভাবলাম যে এটা দেখিয়েই দিই সো প্রোডাক্ট আসলে যেই মানে খুব কিভাবে বলবো বোঝাবো যেটা বলে যে চাপা পিটিয়ে বা গলা পিটিয়ে যতই বলুক আমার প্রোডাক্ট খুব ভালো এটা কোনো কোম্পানির মালিকের মানে যে উৎপাদন করছে তারও আসলে বলা মুশকিল যে একটা প্রোডাক্ট কতদিন পর্যন্ত ঠিকঠাক যাবে এখানে প্যাকেজিংয়ের প্রবলেম হতে পারে উৎপাদনের প্রোডাক্টের প্রবলেম হতে পারে আমার রাখার প্রবলেম হতে পারে কিন্তু আমি কিন্তু চারটা প্রোডাক্টই একইভাবে রেখেছি যদি এমন হতো একটা প্রোডাক্ট হয়তো আমি গরমে বিভিন্ন খুব গরমের মধ্যে খারাপ অবস্থায় রেখেছি যার জন্য এটা নষ্ট হয়েছে হতে পারতো কিন্তু চারটা প্রোডাক্টই কিন্তু একই সাথে কেনা এবং একই জায়গায় ছিল পাশাপাশি বাস তো সেই অনুযায়ী এটা কিন্তু আসলে আমার রাখার প্রবলেমের কারণে কিছু হয়নি সো প্রোডাক্টটাই আসলে ভালো না সো এই ধরনের প্রোডাক্ট থেকে আসলেই সাবধান আসলে সাবধান বলছি কিন্তু বোঝা মুশকিল যে আসলেই কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা মন্দ তো সেই জন্য আমি যেটা বলবো যে এই ধরনের বাইরের প্রোডাক্টগুলো ব্যবহার না করাই ভালো ইউএসের কিছু প্রোডাক্ট আছে প্রচণ্ড পরিমাণে দাম হয় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করেন কিংবা চেষ্টা করেন যত কম মানে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা যায় আপনার ভার্জিন কোকোনাট অয়েল আছে আমাদের বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হয়তো বা আপনাকে খুব ফর্সা করবে না কিন্তু স্কিন ভালো রাখার জন্য একটা স্বাস্থ্যকর মানে স্কিনের জন্য আপনার বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে বা বাইরের দেশের যদি আপনি ইউজ করতেই চান তাহলে অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ইউজ করবেন যেগুলোর কোনো গ্যারান্টি অন্তত পক্ষে আছে গ্যারান্টি ছাড়া ওয়ারেন্টি ছাড়া কোনো প্রোডাক্ট ইউজ না করাটাই আমি বলব বেটার কারণ হচ্ছে হলো যে অনেকেই অনেক কিছু দেখেই একদম খুবই জোশ কি বলে যে বোতলগুলো সুন্দর সুন্দর দেখে কিনে নেয় ক্রিম দেখে সুন্দর সেই জন্য কিনে নেয় একটা ফর্সা মেয়ে এসে যখন বলে যে এই প্রোডাক্টটা ভালো সুন্দর হয়ে যাবে ইউজ করলে সেটা বিশ্বাস করে একটা প্রোডাক্ট ইউজ করলে সেই প্রোডাক্টটি যদি আমি বলি যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে ফর্সা হয়ে যাবে অনেকে হয়তো আমাকে বকাও দেবে যে আপনি তুমি নিজেই ফর্সা না এখন কথা হচ্ছে যে ফর্সা সে জন্মগতই ফর্সা যে কালো বা শ্যামলা সে জন্মগতভাবেই একজন মানুষ অনেকটা ব্রাইট হতে পারে অনেকটা স্কিনের গ্লেস বাড়তে পারে কিংবা ছোটোবেলা থেকে ন্যাচারাল কিছু জিনিস আছে সেগুলো ইউজ করতে করতে স্কিনের টোনটা অনেকটা বেড়ে যেতে পারে কিন্তু একদম কালো থেকে ফসা হয়ে যাবে কেউ এমনটা ভাবাটা ভুল আপনার অনেকটা ব্রাইট করবে আপনাকে এটা স্বাভাবিক তো সেটা আপনি বাংলাদেশের প্রোডাক্ট থেকেও পাবেন এবং বাইরের দেশের প্রোডাক্ট যেগুলো ভালো মানের ভালো গুণ সম্পন্ন এবং একটু দাম বেশি অবশ্যই সেগুলোর তারপরও দাম কম বেশি দেখে তারপর ব্যবহার করবেন এবং কম দাম বেশি দাম আমি কিন্তু বলি কম দামের মধ্যে কোনটা ভালো বা কোনটা মন্দ সো এই যে কম দামের মধ্যে স্নেইলের এই প্রোডাক্টটা আমার কাছে একেবারেই ভালো লাগলো না ব্যবহার করে দেখাবো তো দূরের কথা ব্যবহার করার আগে যে অবস্থা দেখতে পাচ্ছি এটা আসলে স্কিনে এর মধ্যে যে কী ছিল আল্লাহবদ ভালো জানে আর যারা বানিয়েছে তারা ভালো জানে এটা স্কিনে দিলে আসলে মানুষের স্কিনের কী অবস্থা হতো সো বাকিগুলো এমন হয়নি কেন হয়নি জানি না যদিও অন্য ব্র্যান্ডের ওগুলো তারপরও আমি বলবো যে বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে বা ঘরোয়াভাবে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন সেগুলো ব্যবহার করতে পারেন হয়তো বা একটু বেশি দাম দিয়ে ভালো মানের ভালো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করুন তা না হয়তো কম দামের মধ্যেও বাংলাদেশে অনেক অনেক কোম্পানি আছে যেখানে আপনি মোটামুটি আপনার স্কিনটা ভালো থাকবে এবং স্বাস্থ্যকর থাকবে সেগুলো ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে অনেক কিছু আছে সেগুলো আপনি জানার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন সেগুলো প্র্যাকটিস করুন তাহলেও কিন্তু আপনার স্কিনটা ভালো থাকবে গ্লেস পারবে এবং এই যে ফরসার যে ব্যাপারটা বলেন না আপনি যদি রেগুলার অয়েল ম্যাসাজ করেন বেশ কয়েকটা জিনিস মিক্স করে আলাদা আলাদা আমার ভিডিও দেওয়া আছে এবং আমি সে আরও বেশ কিছু ভিডিও দেবো আপনারা বুঝতে পারবেন যে এটা যদি রেগুলার যদি ব্যবহার করা যেত যেমন আমি স্কিন কেয়ারের উপরে এত পরিমাণেই অনিহা মানে ছোটোবেলা থেকেই সত্যি কথা যেটা আমি স্কিন কেয়ার একেবারেই খুব কম করি সত্যি কথা যেটা তো আপনাদের জন্য আমি ইদানিং স্কিনের ব্যাপারে জানি অনেক কিছুই কিন্তু করা হয় না কোনোটাই তো ইদানিং আমি প্র্যাকটিস করে করে আপনাদেরকে জানাচ্ছি যে এটা ভালো এটা মন্দ এটা কেমন তো সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জন্য আমাকেও পরিবর্তন হতে হবে সো আমি আমার স্কিন ব্রাইটনেসের জন্য আমি ঘরোয়াভাবে বেশ কয়েকটা জিনিস করছি এবং আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমি শুরু করেছি সো সেই ভিডিওগুলো দেখুন তাতে করে আপনারা যদি কন্টিনিউ করেন আমি চারটা পাঁচটা দেখাচ্ছি আপনারা পাঁচটা থেকে যে কোনো একটা বেছে নিন কন্টিনিউ করুন বা ও আপনি চাইলে অদল বদল করে করতে পারবেন কন্টিনিউ করতে থাকুন আপনার স্কিন অন্ততপক্ষে আমার স্কিন একটা জিনিস খেয়াল করবেন যে আমার স্কিনে কিন্তু কোনো ব্রন বা দাগ এমন কিছু নেই চোখের চারপাশে যে কালচে দাগটা আমি বলেছি লং টাইম কম্পিউটার চালানোর জন্য ব্যবসায়িক চাপের জন্য ঘুম ঠিক মতো না হওয়ার জন্য আমার এটা পড়ে গেছে আশা করি খুব শীঘ্রই এটা চলে যাবে এবং স্কিনের পরিবর্তন হবে আমি খুব শীঘ্রই চেষ্টা করব স্কিনের এই প্রবলেমগুলো দূর করার জন্য তো সবাইকেই বলবো যে এই প্রোডাক্ট ইউজ করতে খুব সাবধান আপনার স্কিন আপনি ভালো করতে গিয়ে স্কিনে যদি ঘা হয়ে যায় ব্রন হয়ে যায় দাগ পড়ে যায় সাদা হতে গিয়ে পুড়ে যায় তো তার থেকে বেটার এই আমার মতো সামলা হওয়া আমি কালো বলবো না কারণ তাতে করে আসলে যারা আরও কিছুটা কালো বা আরো বেশি কালো তাদেরকে আসলে এটা ছোট করা হবে কারণ অনেকেই খুব করে বলে আমি তো কালো ভাই আমার থেকেও তারও কালো মানুষ আছে আমার থেকে অনেক ফর্সা মানুষ আছে আমার থেকে অনেক সুন্দরী মানুষ আছে আমার থেকে অসুন্দর মানুষও আছে তা আল্লাহ তো সবাইকেই নিজের পছন্দ মতো বানিয়েছেন এই ভেদাভেদ যদি না থাকতো তাহলে তো আসলে কেউ সেই গর্বটা করতে পারতো না কেউ মন খারাপও করতে পারতো না একদিকে যেমন ঠিক তেমনি আল্লাহ যেহেতু বানিয়ে দিয়েছেন এটা যেহেতু নিজেদের কোনো হাত নেই সুতরাং এখানে গর্ব করারও কিছু নেই সো যে কোনো কারণেই হোক যেভাবেই হোক আল্লাহর ইচ্ছাতেই আমরা সবাই এরকম এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিন্তু অনেক বেশি ফর্সা না হই অনেকে বেশি কালো না হয়ে কিন্তু স্কিনটা ভালো রাখার জন্য অনেক বেশি মানে আহামরি কোনো কিছুই না হোক খুব বেশি খারাপ খুব বেশি ভালো সেটা না হোক কিন্তু কোন প্রকার সমস্যা ছাড়া ছাড়া যদি স্কিনটা ন্যাচারাল থাকে ফ্রেশ থাকে ভালো থাকে স্বাস্থ্যকর থাকে এটা বোধ আমার ভালো কারণ একটা জিনিস ব্যবহার করলেন খুব সুন্দর হয়ে গেলেন আজকে আপনি আপনি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিচ্ছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট নিচ্ছেন বিভিন্ন রকমের মেডিসিন খাচ্ছেন খেয়ে আপনি সুন্দর হয়তো আপনি ধরুন যে আপনি যদি ষোলো থেকে শুরু করেন তো ধরুন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত থাকলেন সুন্দর মাঝের এই সময়টা খুব ভালো গেলো আপনার আপনার বন্ধুবান্ধব আশেপাশের মানুষ হাজব্যান্ড পরিবার সব কিছু নিয়ে ভালোই গেল পঁয়তাল্লিশ পর বা পঞ্চাশের পর আপনি যদি আলা বাঁচিয়ে রাখে গিয়ে আপনি বড়ো ধরনের একটা অসুখ হয়ে গেল স্কিনে তো সারা জীবন যে এই যে খুশি আনন্দ আপনি দেখবেন যে এক মাসের মধ্যে আপনার যন্ত্রণায় সব শেষ হয়ে যাবে এমন কি এমন হতে পারে যে যা কিছু টাকা পয়সা ইনকাম করবেন সব সেখানে চলে যাবে কারণ যত যাই কিছু হোক না কেন যত বড় অসুখে হোক না কেন মানুষ পথে বসে যাক না কেন কেউ কিন্তু মরতে চায় না সব বিক্রি করে হলেও নিজের চিকিৎসা করতে চায় সো এই মাঝের ভালো থাকতে গিয়ে সব একবারে গিয়ে শেষ করার থেকে বেটার নয় কি শুরু থেকে শেষ পর্যন্ত একটা সচ্ছল সাধারণ জীবন জীবনযাপন করি সো এই ধরনের প্রোডাক্টকে অ্যাভয়েড করুন চেষ্টা করুন কমের মধ্যে বাংলাদেশি প্রোডাক্ট এবং অবশ্যই বাড়ির দেশের প্রোডাক্ট ইউজ করলে জেনে শুনে বুঝে তারপরে ইউজ করার স্নেইলের সিরাম হাবি যাবি দরকার নাই তো এখানে হচ্ছে ফেস প্যাক আর সুথিং জেল আপনি বাস একটা জেল বেছে নিন সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আপনার আর কোনো জেলের দিকে তাকানোর দরকারই নাই কারণ অ্যালোভেরা জেলটা অনেকাংশে ভালো কাজ করে এবং অনেকটাই ভালো অ্যালোভেরা জেলের মধ্যে দুই নাম্বার কোয়ালিটি একটু কমই পড়ে যতটুকু পরে একটু কমই পড়ে এবং ক্ষতি খুব কমই করে এই যে ফেস প্যাক হাবি যাবি আপনি এই ধরনের ফেস প্যাক ইউজ না করে আপনি চাইলে ঘরের চাল ডাল হাবি যাবি মিক্স করেও ঘরে বানিয়ে নিতে কিংবা এই ধরনের কিছু প্যাক কিনেও পাওয়া যায় যেটা ডেট থাকে হয়তো বা পঁচিশ দিন দিন যেমন আপনি আরঙে পেয়ে যাবেন আপনি সেই প্যাক ইউজ করেন আপনার এই প্যাকের কোনো দরকার নেই আপনি এই প্যাক দিয়ে স্কিন ব্রাইট করার থেকে আপনি অয়েল অয়েল ম্যাসেজ করেন এবং বেশ কিছু প্যাক আমি বানিয়েছি আপনারা দেখতে পারেন আরও অনেকে এরকম ভিডিও বানায় সেগুলো ব্যবহার করুন কিন্তু এইগুলো ব্যবহার করবেন না যেখানে চারটা পাঁচটা ছয়টা জিনিস মিক্স করে তারপরে আপনাকে দেখানো হয় এটা আদর্শে কদিন লাগিয়েছে বলার বাইরে তাদের নিজেদের ফেস দেখায় না হাত দিয়ে শুধু দেখায় এটা 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 একবারে চার পাঁচটা জিনিস মিক্স করে ইউজ করতে দেখায় এখন দেখেন চার পাঁচটা জিনিসের সাথে আরেকটা জিনিস যে মিক্স করা হলো এটার সাথে ওইটা ইউজ করলে যদি কোনো প্রকার রিয়াকশন হয় তাহলে কিন্তু সে কিন্তু হাতে মেখে দেখাচ্ছে যদি আপনি স্কিনে রাখেন ক্ষতি হতে পারে হাতের স্কিন আর এই গালের স্কিন চোখের স্কিন কিন্তু এক না ক্ষতি হতে পারে এই জন্য যে কোনো ওইগুলো যদি আপনারা ইউজ করেনও অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন হাতে বা এই যে গলায় ঘাড়ের এদিকে কানের নিচে এদিকে লাগিয়ে মিনিমাম অন্ততপক্ষে দুদিন দেখবেন যদি মনে হয় যে হ্যাঁ কোনো প্রবলেম অন্ততপক্ষে হচ্ছে না তারপরে আপনারা সপ্তাহখানেক অন্তত কন্টিনিউ করে দেখুন তারপরে যদি দেখেন যে হ্যাঁ এটা আসলে তখন আপনারা এটাকে কন্টিনিউ করুন এবং আই হোপ সেগুলো ভালো হবে এবং 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 ঘরোয়াভাবে কীভাবে স্কিন ভালো রাখা যায় সেই ভিডিওগুলোও কিন্তু আমি দেখাচ্ছি সেগুলো ফলো করবেন আশা করি আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে আজকের মতো বিদায় নিচ্ছি যাওয়ার আগে মনে করিয়ে দিই দৈনিক একমসি চাল তুলে রাখবেন মা শেষে কাউকে দিয়ে দিবেন বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণের সহায়তা করবেন নিজে দিবেন আর দশজনকে বলবেন দশজন থেকে বিশ জনের টিম তৈরি করবেন এবং বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণের সহায়তা করার জন্য নিজে সাহায্য করবেন অন্যজনকে সাহায্য করতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও বলি এই ধরনের প্রোডাক্ট অ্যাভয়েড করুন